অনেক অপেক্ষার পরে অবশেষে ভালো করে আরেকবার মটন কষার রেসিপিটা দিলাম আমাদের ক্যাটারিংয়ের। এটা অনেক সহজ পদ্ধতি, বাড়িতে খুব সহজেই করতে পারবেন। পুরো ভিডিওটা না কেটে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর পারলে হেডফোন লাগিয়ে শুনলে খুব ভালো হয়। আমি কোনো সাবটাইটেল বা সিসি দিই না, তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নেওয়া হয়েছে। তপনদা প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করছে। তেলটা একদম পুরোপুরি গরম নয়, হালকা গরম রয়েছে এখন। এই অবস্থায় তপনদা প্রথমে চিনি দিচ্ছে। তো চিনি দিল এই কারণে, কারণ তুমি হালকা গরম তেলে চিনি দেওয়াতে রঙটা একটু গাঢ় আসবে, একটু লালচে কালারের হবে। তাই জন্য প্রথমেই একদম হালকা গরম অবস্থায় তেলে চিনি দেওয়ার পরে এইবার কুচো পেঁয়াজ দিল তপনদা। কুচো পেঁয়াজ দিয়ে এবার তপনদা এটাকে ভালো করে নাড়াচাড়া করছে। তো বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে তপনদা এবার রসুন বাটা দিল। রসুন বাটা দেওয়ার পরে এবার আদা বাটা দেওয়া হলো। রসুন বাটা আদা বাটা দিয়ে আবার এটাকে ভালো করে কিছুক্ষণ তপনদা কষিয়ে নিচ্ছে। এবার বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার তপনদা কুচো টমেটো দিল, ছোট ছোট করে কাটা টমেটো। টমেটো দেওয়ার পরে এবার হলুদ গুঁড়ো দেওয়া চলছে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার শুকনো লঙ্কার গুঁড়ো, সাধারণ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার তপনদা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এইবার ফুড কালার দেওয়া হলো, লাল ফুড কালার। লাল ফুড কালার দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হলো। কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেওয়ার পরে সেই আমাদের কন্টিনেন্টাল সস। কন্টিনেন্টাল সস এখানে খুব বেশি দেওয়া হলো না, কিছুটা দেওয়া হলো। আর কিছুটা জল দিয়ে মিশিয়ে আবার একটুখানি দেওয়া হলো। এইবার কন্টিনেন্টাল সস দেওয়ার পরে একটু ঘি দিল তপনদা। ঘি দেওয়ার পরে এবার নুন দিল। এই পরিমাণগুলো আপনারা আন্দাজ মতো নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সব কিছু। তারপরে টক দই দেওয়া হলো। যে যতটা পরিমাণ মাংস রান্না করবেন সে অনুযায়ী, নিজের অভিজ্ঞতা অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণগুলো দেবেন। টক দই দেওয়া চলছে। টক দই দিয়ে আবার সমগ্র মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ তপনদা কষিয়ে নিচ্ছে। এইবার সবকিছু বেশ কিছুক্ষণ কষানোর পরে আমাদের পাঁঠার মাংস ধুয়ে আলাদা করে রাখা রয়েছে, সে পাঁঠার মাংস এবার তপনদা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। একদম ফ্রেশ পাঁঠার মাংস দেখেই বোঝা যাচ্ছে, দেখুন পুরো গ্লেজ বেরোচ্ছে। তো পাঁঠার মাংস দেওয়ার পরে এইবার ভালো করে পাঁঠার মাংস
পিসগুলোর সাথে পুরো মিশ্রণটা তপনদা মাখিয়ে নিচ্ছে। মোটামুটি এরকম 15-20 মিনিট ধরে তপনদা এটাকে ভালো করে কষিয়েছে। এইবার কিছুক্ষণ পরে আবার গরম মশলার গুঁড়ো দিল এটা তপনদা। মটনের আমাদের ক্যাটারিংয়ে অনেক রকম রেসিপি হয়। এই রেসিপিটায় যেমন প্রথমে তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়নি, কারণ এই মটন কষা রান্না করার সময় তপনদা গোটা গরম মশলা দিল না প্রথমে তেলে। তো অন্যান্য যে রেসিপিগুলো হয় সেই মটনের রেসিপিগুলো আমরা দেবো আমাদের ক্যাটারিংয়ের, তো সেখানে আবার অন্যরকম পদ্ধতি দেখতে পারবেন। এটা সিম্পল মটন কষা রেসিপি। তো বেশ কিছুক্ষণ 15-20 মিনিট ধরে কড়াইয়ের মধ্যেই মাংসগুলোকে ভালো করে তপনদা সিদ্ধ করে নিচ্ছে। সবসময় সময় হয়ে ওঠে না ভিডিও করার, ভিডিও এডিট করার, তো আপনারা একটু ধৈর্য ধরবেন। আমার সব মাথায় আছে রেসিপি, সব এক এক করে আস্তে আস্তে আমি ঠিক দেবো। হ্যাঁ, তো এইবার মোটামুটি 20-25 মিনিট আধ ঘন্টা কাছাকাছি এরকমভাবে রান্না করার পরে তপনদা পাঁঠার মাংসের পিসগুলোকে ট্রান্সফার করছে প্রেশার কুকারে। প্রেশার কুকারে একে একে সব পাঁঠার মাংস ট্রান্সফার করলো। প্রেশার কুকারটা বেশ অনেকটাই বড়। পুরো মাটন আলাদা করে তুলে প্রেশার কুকারে রাখা হলো। এইবার ওই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা পুরোটাই প্রেশার কুকারে তপনদা দিয়ে দিচ্ছে। যখন অনেক লোকের কাজ হয়, 200-300-400 জনের মাটন হয়, তখন পুরোপুরি ডাইরেক্ট বড় বিশাল যে গামলা হয় সেই গামলাতেই মাটনের চাপে চাপে সব মাটন সিদ্ধ হয়ে যায়। যখনই আমরা কম সংখ্যক লোকের মাটন করি তখন একটু প্রেশার কুকারে ব্যবহার করা হয়, কারণ অত বড় গামলায় 300-400 জনের রান্না তো হয়, তো অত বড় গামলায় 50 জনের করা আবার খুবই ডিফিকাল্ট। তাই জন্য যখন ধরুন 50-70 জন এরকম অর্ডার থাকে তখন আমরা প্রেশার কুকার ব্যবহার করি। তো এই পদ্ধতিটা একদমই বাড়িতে করার মতো বলে আপনাদের করতেও সুবিধা হবে। তো পুরো মটন আর গ্রেভিগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে প্রেশার কুকার ভালো করে আটকে তপন দা এবার প্রেশার কুকারটা আবার বসালো ওভেনে। ওভেনে বসানোর পরে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট সিদ্ধ করেছে। আধ ঘন্টা 40 মিনিট সিদ্ধর সময় সব মিলিয়ে আমি গুনেছিলাম 4-5 বার সিটি পড়েছে। তো আধ ঘন্টা 40 মিনিট পরে প্রেশার কুকার ওভেন থেকে তুলে নামিয়ে খোলার পরে এরকম কালার এসছে, দেখতে দারুণ লাগছে। এবার আবার কড়াই গরম করে পুরো সমগ্র মিশ্রণটা প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার পরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার কড়াইয়ে
দেওয়ার পরে আবার ভালো করে রান্না করে নেওয়া হচ্ছে। এবার মাঝে মাঝে তপনদা পিসগুলো দেখে নিচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। প্রেশার কুকারে সিদ্ধ করার পরে বেশ ভালোই সিদ্ধ হয়েছে। এবার কড়াইয়ে তাও আরো 15 মিনিট মতো গরম করা হয়েছে। এইবার অবশেষে মাটন আলাদা করে তুলে দুটো পাত্রে রাখা চলছে। এখনো শেষ হয়নি, একদম লাস্ট অবধি দেখবেন আরো কিছু স্টেপ বাকি রয়েছে। তো এবার কড়াই থেকে আবার মাটনগুলোকে আলাদা আলাদা করে তুলে পাত্রে রাখা হচ্ছে। দারুণ লাগছে দেখতে। এইবার আবার লাস্টে গরম মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবার শেষে ঘি দেওয়া হচ্ছে। ঘি দেওয়ার পরে আবার গ্রেভিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে লাস্ট ফিনিশিং দিচ্ছি। তো মিস্টার যুধিষ্ঠির বলে দিয়েছে একদম দারুণ হয়েছে একেবারে শেষে। একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে গ্রেভিটার মধ্যে দেওয়া হলো, যাতে গ্রেভিটা আর একটুখানি মাখামাখা আর একটু থিকনেস হয়। কর্নফ্লাওয়ার গরম জলে গুলবেন না ডাইরেক্ট, কখনো দেবেন না, ঠান্ডা জলে গুলে তারপরে দেবেন। এবার গ্রেভিটা পুরো কড়াই থেকে তুলে দুটো পাত্রে মিশিয়ে দেওয়া চলছে। তো পাঁঠার মাংস এখানেই রেডি। এই হলো মাটন কষা। এটা আরও বেশ কিছুক্ষণ এরকমভাবে থাকার পরে মাটনগুলোর ভিতরে যখন গ্রেভিগুলো আরও ভালো করে ঢুকে যাবে একসাথে, তখন আরও জিনিসটা আরও মাখামাখা আরও থিকনেস আসবে। এই হলো একদম সহজ পদ্ধতিতে তপনদার করা ক্যাটারিংয়ের মাটন কষা রেসিপি। এটা ফাইনাল প্রোডাক্ট। আশা করি আপনাদের